আজকে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কিছু প্রবলেম আছে। আগের দিন তোমরা দেখেছিলে সালের কিছু করিয়েছিলাম, আবার সালের করাবো কয়েকদিন বাদে। আজকে যেগুলো আছে এগুলোর প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রবলেম। প্রথম প্রবলেম আছে দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অব দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ই টু দি পাওয়ার ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস থ্রি এক্স স্কোয়ার ডিওয়াই ডি এক্স মাইনাস ফাইভ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স এস কিউ। আমি আরেকটু ভেঙে লিখে দিচ্ছি, ই টু দি পাওয়ার ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস থ্রি এক্স স্কোয়ার ডিওয়াই ডি এক্স মাইনাস ফাইভ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স এস কিউ। এর অর্ডার এবং ডিগ্রি তোমাকে বের করতে বলেছে। খেয়াল করে দেখতে পাচ্ছ যে এখানে সর্বোচ্চ ডেরিভেটিভ হচ্ছে ডি টু ওয়াই ডি এক্স টু, তার মানে ডেফিনেটলি অর্ডার ইকুয়ালস টু টু। এবারে ডিগ্রি বের করতে গেলে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে এটাকে এক্স্যাক্ট পলিনোমিয়াল ফর্মে থাকতে হবে। বাট ই টু দি পাওয়ার এক্স এর আমরা সিরিজ এক্সপেনশন যখনই লিখব সেটা এক্স্যাক্ট পলিনোমিয়াল কিন্তু কখনোই নয়, এক্স্যাক্ট পলিনোমিয়াল নয়, কারণ এটা একটা ইনফাইনাইট সিরিজ, এটা একটা ইনফাইনাইট সিরিজ। কোথায় টার্মিনেট করবে সেটা আমাদের জানা নেই, এক্স্যাক্ট কোন পাওয়ারে গিয়ে টার্মিনেট করবে সেটা আমাদের জানা নেই। তার মানে এখানে ডিগ্রি কিন্তু বের করা সম্ভব নয়, ডিগ্রি ইজ নট ডিফাইন্ড সিন্স দ্য ইকুয়েশন ইজ নট ইন এক্স্যাক্ট পলিনোমিয়াল ফর্ম। পলিনোমিয়াল ফর্ম কারণ ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা ইনফাইনাইট সিরিজ দেবে, এক্স্যাক্ট পলিনোমিয়াল আকারে কখনোই আসবে না, তাই এর ডিগ্রি বের করা সম্ভব নয়। তাহলে অর্ডার টু অ্যান্ড ডিগ্রি নট ডিফাইন্ড। নেক্সট প্রবলেম বলেছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস, টু এক্স বাই ওয়াই কিউব ডি এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই এক্স এস কিউব ডিওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে গিভেন ইকুয়েশনটা দিয়েছে টু এক্স বাই ওয়াই কিউব ডি এক্স প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই এক্স এস কিউব ডিওয়াই ইকুয়ালস টু জিরো। এক নম্বর ফ্যাক্টর বলেছে এক্স্যাক্ট, দু নম্বর ফ্যাক্টর বলেছে হোমোজিনিয়াস, তিন নম্বর ফ্যাক্টর বলেছে লিনিয়ার। বলেছে হুইচ অফ দ্য অ্যাবাউট স্টেটমেন্টস ইজ অর আর কারেক্ট, ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যান্ড থ্রি, থ্রি অ্যান্ড টু, নান অফ দ্য অ্যাবাউট। তাহলে প্রথম হচ্ছে ইকুয়েশনটা এক্স্যাক্ট কিনা, হোমোজিনিয়াস কিনা, লিনিয়ার কিনা। দেখো আমাকে একে দুটো ফরম্যাটেই সাজাতে হবে। প্রথমে তুমি এক্স্যাক্টটা দেখে নাও, কম্পেয়ারিং উইথ এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়ালস টু জিরো, টু এক্স বাই ওয়াই কিউব, ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই এক্স এস কিউব, ডেল এম ডেল ওয়াই, সিক্স এক্স বাই ওয়াই টু দি পাওয়ার ফোর, ডেল এম ডেল এক্স, ওয়াই কিউব বাই এক্স এস কিউব, দুটো পার্টে এখানে আমি ডেরিভেটিভ করছি, থ্রি ওয়াই কিউব বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি বাই এক্স, তার মানে প্লাস থ্রি বাই এক্স স্কোয়ার। ডেফিনেটলি ডেল এম ডেল ওয়াই নট ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স, ইকুয়েশন ইজ নন এক্স্যাক্ট। দু নম্বর একটা জিনিস খেয়াল করলেই পাবে, তুমি যদি একে
এম আর এন টাকে অবজার্ভ করো, কোনোটাই কিন্তু স্পেসিফিক্যালি ওয়াই বাই এক্স ফর্মে লেখা যাচ্ছে না। 2x/y³, এদিকে y³/x² কে লেখা গেলেও তার সাথে একটা অ্যাডিশনাল পার্ট থাকছে -3x, তার মানে এটা কখনোই কোন কি নয়, হোমোজিনিয়াস নয়। ইকুয়েশন ইজ নট হোমোজিনিয়াস, ইকুয়েশন হোমোজিনিয়াস নয়। লাস্ট থাকলো ইকুয়েশন লিনিয়ার কিনা। তুমি খেয়াল করলে দেখতে পাবে ইকুয়েশনটা লিনিয়ারও নয়। তুমি যদি একে ডেরিভেটিভ ফর্মে সাজাও, অটোমেটিক্যালি ইকুয়েশন লিনিয়ার আসবে না, আসতে পারে না। যদি সাজাও, সাজালে দেখতে পাবে, আমি সাজিয়ে দিচ্ছি, 2x/y³ - 3x² / x³ dy/dx = 0। খেয়াল করলে দেখতে পাচ্ছ এখানে y³ dy/dx ও থাকবে যখনই তুমি রেশনালাইজ করবে, আবার উল্টো দিকেও একই ফ্যাক্টর থেকে যাচ্ছে। তাহলে এখানে প্রোডাক্ট ফাংশন আছে, সো ইকুয়েশন ইজ নট লিনিয়ার। বলো, কিছু বলবে? তাহলে নান অফ দ্য অ্যাবাভ ইজ কারেক্ট। নেক্সট বলেছে দ্য ইকুয়েশন 4x + 3y + 1 dx + 3x + 2y + 1 dy = 0 রিপ্রেজেন্ট এ ফ্যামিলি অফ সার্কেল, প্যারাবোলা, হাইপ্যারাবোলা, ইলিপস। 4x dx + 3y dx + x dy, এই টার্মটা এবং এই টার্মটা দুটোকে কম্বাইন করলাম, প্লাস dx + 2y dy + dy = 0। ইন্টিগ্রেটিং 2x² + দেখো এই পোর্শনটিকে তুমি লিখতে পারো ডি অফ এক্স ওয়াই, অটোমেটিক্যালি এই পোর্শনটিকে তুমি লিখতে পারো ডি অফ এক্স ওয়াই, তাহলে 3xy + x + y² + y = কনস্ট্যান্ট, c = ic। তাহলে এটা হলো জেনারেল কার্ভ। আমরা একে কম্পেয়ার করব কম্পেয়ারিং উইথ ax² + by² + 2hxy + 2gx + 2fy + k = 0। লাস্টেরটা কে লিখলাম কারণ উপরে সি আছে। কি পাবে? a = 2 b = 1 h = 3/2। তাহলে ab - h² আমরা জানি নেচারটাকে সবসময় ডিফাইন করে, তাহলে 2 - 9/4, -1/4 < 0। ab - h² যদি লেস দ্যান জিরো হয়, ডেফিনেটলি ইকুয়েশনটা হবে হাইপ্যারাবোলা। সো গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্টস হাইপারবোলাস। হাইপারবোলাস কেন? তার কারণ এখানে সি আছে, সি এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য একটা করে হাইপারবোলা ডিফাইন করবে তার জন্য। নেক্সট প্রবলেম বলেছে দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন dy/dx + 2xy = 2xy² চারটে অপশন দিয়েছে সলিউশনের, দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডান পক্ষে যদি ওয়াই স্কোয়ারটা গুণ না থাকতো, আমরা ডিরেক্টলি এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে পারতাম,
তাহলে যেহেতু ডান পক্ষে ওয়াই স্কোয়ার আছে, আমাদের প্রথম যেটা করতে হবে, এই ধরনের প্যাটার্ন তোমাদের আমি অলরেডি করিয়েছি, প্রথমে ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে উই পুট 1/y সমান জেড, মাইনাস ডিজেড ডিএক্স, টু এক্স ডিজেড ডিএক্স মাইনাস টু এক্স জেড ইকুয়ালস টু মাইনাস টু এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, দিস ইজ দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। পরীক্ষাতে কিন্তু এই অবধিও বের করতে দিতে পারত ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে, সেরকমও কিন্তু আসে। তাহলে মাল্টিপ্লাইং বাই আই এফ, তোমাদের এত লিখে করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে সবটাই লিখে দিচ্ছি। ডিডিএক্স অফ জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার গুণ, এদিকে আছে তোমার টু এক্স, মাইনাস টু এক্স, মাইনাস টু এক্স। তাহলে ডিফারেন্সিয়াল অফ জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি অফ, মাইনাসটা এখানে প্লাস করে দিলাম, মাইনাস এক্স স্কোয়ার। দেখো ডিফারেন্সিয়াল অফ মাইনাস এক্স স্কোয়ার মিনস মাইনাস টু এক্স ডি এক্স, ওটা ব্যালেন্স হয়ে গেল, তাহলে ডিরেক্ট ইন্টিগ্রেশনটা সহজে হয়ে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি আমরা লিখতে পারি, সি হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে জেড ইকুয়ালস টু 1 প্লাস সি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, জেড হচ্ছে 1 আপন ওয়াই, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু 1 আপন 1 প্লাস সি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। অপশন থ্রি, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলেছে দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্স প্লাস এ ইন্টু পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু পি মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো, এর জেনারেল সলিউশন কি হবে? এক্স প্লাস এ ইন্টু পি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইন্টু পি মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো, এই ইকুয়েশনের জেনারেল সলিউশন কি হবে? প্রথমে আমরা যদি একটু অবজার্ভ করি, আমরা ওয়াই ইকুয়ালস টু লিখতে পাচ্ছি এক্স প্লাস এ ইন্টু, না সরি, ওয়াই দু জায়গাতে আছে, একটু ভেঙে দেখতে হবে, এক্স পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার মাইনাস এক্স পি প্লাস ওয়াই পি মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো। তার মানে এক্স পি ইন্টু পি মাইনাস ওয়ান একটা পার্ট পাচ্ছি, প্লাস এ পি স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু পি মাইনাস ওয়ান দ্যাট ইকুয়ালস টু জিরো। তার মানে ওয়াই ইন্টু পি মাইনাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস এক্স পি ইন্টু পি মাইনাস ওয়ান মাইনাস এ পি স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স পি মাইনাস এপি স্কোয়ার বাই পি মাইনাস ওয়ান। প্লাস ওয়াই এখানে ছিল তোমার, মাইনাস ওয়াই ঠিকই আছে, তাহলে ওয়াই ইন্টু পি মাইনাস ওয়ান, এদিকে ছিল প্লাস এপি স্কোয়ার হয়ে গেল মাইনাস এপি স্কোয়ার, এদিকে ছিল এক্স পি ইন্টু পি মাইনাস ওয়ান, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স পি
মাইনাস এপি স্কোয়ার বাই পি মাইনাস ওয়ান। ঠিক আছে, আশা করি তাহলে এটা কি ফর্মে আছে। ক্লেয়ার্স ফর্ম, তাহলে জেনারেল সলিউশন মাইনাস সি এক্স বাই সি মাইনাস ওয়ান, ওয়াই ইকুয়ালস টু মাইনাস সি এক্স মাইনাস এস স্কোয়ার বাই সি মাইনাস ওয়ান। কোনোটাই তো মিলছে না, তাই না? কিছু বলবে বলো স্যার। অন্য একটা কথা বলি, এই ক্ষেত্রে তো পি এর দ্বিঘাত সমীকরণ, তো আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এসি করে করলাম না কেন বা করি না কেন? কোন ক্ষেত্রে মানে এই অঙ্কটার ক্ষেত্রেই, যেমন যদি আমি এটা সলভ করতে চাই তাহলে পি এর তো দ্বিঘাত সমীকরণ। ওটা যদি সিঙ্গুলার সলিউশন থাকতো তখন করতাম। ও আচ্ছা আচ্ছা, এটা তো জেনারেল সলিউশন দিয়েছে কিন্তু অ্যানসারটা মিলছে না, আমি সেইটা নিয়ে ভাবছি কোথাও কি ভুল করলাম চিহ্ন টিহ্ন। চিহ্ন তো ঠিকই আছে, এক্স পি স্কোয়ার এপি স্কোয়ার মাইনাস এক্স পি প্লাস ওয়াই পি মাইনাস ওয়াই মিলেও গেল, ওয়াই ইন্টু পি মাইনাস ওয়ান ঠিক আছে, এপি স্কোয়ার ঠিক আছে, এক্স পি ইন্টু পি মাইনাস ওয়ান ঠিক আছে, ওয়াই ইন্টু পি মাইনাস ওয়ান সমান মাইনাস এক্স পি ইন্টু পি মাইনাস ওয়ান মাইনাস এপি স্কোয়ার ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স পি মাইনাস এপি স্কোয়ার প্লাস বাই পি মাইনাস ওয়ান, সেটাও ঠিক আছে। গন্ডগোলটা হলো কোথায়? তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস সি এক্স মাইনাস এস স্কোয়ার বাই সি মাইনাস ওয়ান, সি মাইনাস ওয়ান একটাতেও নেই, মাইনাস ওয়ান তো আসবেই কারণ আমি ভাগ করছি তো সেই পি মাইনাস ওয়ান দিয়ে। একটা চেঞ্জ হতো যদি এটা প্লাস হতো, মাইনাস ওয়াইটা প্লাস হলে কিন্তু তাহলে ক্লিয়ার্স ফর্মে আসতো না। যাই হোক, এটা আমি পরে একবার দেখবো। সম্ভবত অঙ্কটাই ভুল আছে, ঠিক আছে, এটা ক্লিয়ার্স ফর্মের অঙ্ক, এটা নিয়ে কোনো ডাউট নেই, অ্যান্সারটার দিকে তাকালেই বোঝা যাবে। সম্ভবত অঙ্কটা কোথাও একটা ভুল আছে, কোশ্চেনটার মধ্যে গন্ডগোল আছে, কারণ প্রসিডিওরে কোথাও ভুল নেই, পি মাইনাস ওয়ানই আসছে এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু এখানে এটাকে কোনোভাবে প্লাস করতে হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটা তো সম্ভব হচ্ছে না। যদি আমি ডান দিকে আনি তাহলে তো মাইনাস আসবেই, পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান মাইনাস এপি স্কোয়ার পি মাইনাস ওয়ান, যাই করি তোমার মাইনাস আসবেই। ঠিক আছে, এটা আমি একবার দেখে নেবো পরে। নেক্সট স্যার, ওই x মাইনাস y ইনটু p এর কোএফিসিয়েন্টের সামনে যদি প্লাস হয় তাহলে মনে হয় মিলে যাবে, এই জায়গাটাই প্লাস হতে হবে, এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি ভেবেছি কিন্তু সেটা প্রশ্নটাই তো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি প্রশ্নটা একবার দেখে নেবো। হ্যাঁ, ওটা প্লাস হলে মিলে যাবে, আমিও দেখলাম সেটা, খেয়াল করেছি। নেক্সট বলেছে যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন MdX প্লাস NdY ইকুয়ালস টু জিরো, এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ক্যান বি রিডিউসড টু এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন হুইজ ভ্যারিয়েবলস আর সেপারেটেড বাই দ্য সাবস্টিটিউশন, এটা সবাই তোমরা জানো, বলো কোনটা হবে? Y ইকুয়ালস টু Vx, আইদার বাই Y ইকুয়ালস টু Vx অর বাই এক্স ইকুয়ালস টু ভি ওয়াই, এই দুটোর যে কোনো একটা, এখানে অপশন যা আছে তাতে অপশন ওয়ান রাইট অপশন। নেক্সট বলেছে ইফ সিবিআর আরবিটারি কনস্ট্যান্ট দ্য জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন এক্স প্লাস টু ওয়াই কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই ইজ, যেখানে সি হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন ইন আইদার পার্ট, চারটে অপশন দেওয়া আছে, x প্লাস টু ওয়াই কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই, ডেফিনেটলি এটা ডিওয়াই ডিএক্স ফরম্যাটে থাকলে আমরা লিনিয়ার ইকুয়েশন করতেই পারবো না, কারণ এটা লিনিয়ার ইন ওয়াই নয়, ওয়াই কিউব ডিওয়াই ডিএক্স আছে, বাট আমরা যদি ডিএক্স ডিওয়াই করে নিই এটা লিনিয়ার ইন এক্স হয়ে যাবে, তাহলে এক্স বাই ওয়াই
প্লাস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ডিএক্স ডিওয়াই, দ্যাট ইজ ডিএক্স ডিওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইকুয়ালস টু টু ওয়াই স্কোয়ার লিনিয়ার ইন এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ওয়াই ওয়ান আপন ওয়াই, সো মাল্টিপ্লাইং বাই আই এফ ডিডি ওয়াই অফ এক্স বাই ওয়াই ইকুয়ালস টু টু ওয়াই, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস সি, এক্স ইকুয়ালস টু ওয়াই কিউব প্লাস সি ওয়াই, অপশন থ্রি রাইট অপশন। নেক্সট বলা যায় দ্য সিঙ্গুলার সলিউশন অফ দ্য ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু পি এক্স প্লাস এফ পি। এই প্রশ্নটা একটু ভালো করে বুঝে নেবে। পি ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স ইজ অবটেন অফ ইলিমিনেটিং পি বিটুইন অরিজিনাল ইকুয়েশন অ্যান্ড দ্য ইকুয়েশন। একটা ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু পি এক্স প্লাস এফ পি ফরম্যাটে দেওয়া আছে, আমরা তার সিঙ্গুলার সলিউশন কিভাবে বের করব? অরিজিনাল ইকুয়েশনের সাথে এই চারটে অপশনের মধ্যে কোনটাকে ইউজ করে ইলিমিনেট পি ইলিমিনেট করলে বেরোবে? আমি তোমাদের যখন সিঙ্গুলার সলিউশন করাই তোমাদেরও মনে থাকা উচিত, আমি এভাবে করাইনি, আমি বলেছিলাম পি ডিসক্রিমিনেন্ট সি ডিসক্রিমিনেন্ট বের করবে। পি ডিসক্রিমিনেন্ট থাকে ইচ স্কোয়ার সি ফর্মে, ই ফর এনভেলপ, টি ফর ট্যাক লোকাস, সি ফর কাস লোকাস। সি ডিসক্রিমিনেন্ট থাকে ইএন স্কোয়ার সি কিউব ফর্মে, ই ফর এনভেলপ, এন ফর নোড লোকাস, সি ফর কাস লোকাস। দুজনের মধ্যে কমন থাকে ই এনভেলপ, অ্যান্ড এনভেলপ ইজ দ্য সিঙ্গুলার সলিউশন। এটা হল জেনারেল স্ট্রাকচার। তার সাথে এটা বলেছিলাম যদি ইকুয়েশন ক্লেয়ার্স ফর্মে থাকে, যেহেতু ক্লেয়ার্স ফর্ম এবং তার জেনারেল ফর্মের সলিউশনের মধ্যে কোনো তফাত নেই, জাস্ট পি কে সি দিয়ে রিপ্লেস করতে হয়, তাই সেই ক্ষেত্রে ক্লেয়ার্স ফর্মের ক্ষেত্রে পি ডিসক্রিমিনেন্ট সি ডিসক্রিমিনেন্ট দুটো বের করে কোনো লাভ নেই, যেটা পি ডিসক্রিমিনেন্ট বেরোবে সেটাকেই সিঙ্গুলার সলিউশন ট্রিট করতে পারো। এটা হলো জেনারেল মেথড। এখানে যেটা বলতে চাইছে এটাও কিন্তু একটা মেথড, মেথডটা ভালো করে আমি তোমাদেরকে আগে দেখাই। ডিফারেনশিয়েটিং, এটা মাইতি ঘোষের বই যারা পড়ো তাদের বইয়ে দেখ, মাইতি ঘোষের বইয়ে দেখবে, এখন যদি চেঞ্জ না করে থাকে আগে এইভাবেই সিঙ্গুলার সলিউশনগুলো বের করতো, বাট এটা সবসময় যে খুব সহজ সাধ্য হয় বা আমাদের জন্য খুব ভালো হয় তা কিন্তু নয়। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু পি প্লাস এক্স ডিপি ডিএক্স প্লাস এফ ড্যাশ পি ডিপি ডিএক্স। এবারে আমরা কি জানি ডিওয়াই ডিএক্স নিজেও পি, তাহলে পি ইকুয়ালস টু পি প্লাস এক্স প্লাস এফ ড্যাশ পি ডিপি ডিএক্স, ডিপি ডিএক্স কে কমন নিলাম, তাহলে পিপি ক্যান্সেল করে দাও, ডিপি ডিএক্স ইন্টু এক্স প্লাস এফ ড্যাশ পি ইকুয়ালস টু জিরো। নাও ডিপি ডিএক্স ইকুয়ালস টু জিরো গিভস, ইন্টিগ্রেট করলে পি ইকুয়ালস টু সি, সি হচ্ছে আইসি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, সো ওয়াই ইকুয়ালস টু পি এর জায়গায় সি বসিয়ে দাও, পি এক্স প্লাস এফ পি, সি সি এক্স প্লাস এফ সি ইজ দ্য জেনারেল সলিউশন। দ্যাট ইজ এই যে পার্টটা, এই পার্টটা সবসময় দেয় জেনারেল সলিউশন, অ্যান্ড এক্স প্লাস এফ ড্যাশ পি ইকুয়ালস টু জিরো এর যে অ্যানাদার ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা এবং গিভেন ইকুয়েশন থেকে আমরা যদি পি ইলিমিনেট করি তবেই আমরা পাই সিঙ্গুলার সলিউশন। তাহলে কোনটা অপশন হবে? এক্স প্লাস এফ ড্যাশ পি ইকুয়ালস টু জিরো। নাও দিস অ্যান্ড পি ইলিমিনেন্ট অফ দিস অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু পি এক্স প্লাস এফ পি গিভস সিঙ্গুলার সলিউশন, সেটা দেয়
সিঙ্গুলার সলিউশন, এভাবেও বের করা যায়। তবে এটা সবসময়তে যে খুব সহজ সাধ্য হয় তা কিন্তু নয়। নেক্সট বলেছে দ্য সিঙ্গুলার সলিউশন অব দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওয়াই স্কোয়ার প্লাস ডিওয়াই ডিএক্স দ্য স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার ইজ, তাহলে গিভেন ইকুয়েশন ওয়াই স্কোয়ার বাই পি ওয়াই স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তার মানে আমরা কিভাবে লিখতে পারি, পি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু জিরো, কোয়াড্রেটিক ইকুয়েশন ইন পি, কোয়াড্রেটিক ইকুয়েশন ইন পি। সো সিঙ্গুলার সলিউশন is given by b square equals to 4ac, তার মানে 0 equals to 4 x square plus bx plus c, 4 into 1 into y square minus r square equals to 0, y equals to plus minus r, অপশনের মধ্যে y equals to r ই আছে, minus r টি নেই, তাহলে অপশন ওয়ান দিস ইজ দ্য রাইট অপশন। এই প্রবলেমটাকে তোমরা এভাবেও ভাবতে পারো, আমরা জানি সিঙ্গুলার সলিউশন এবং জেনারেল সলিউশন এই দুটো পার্টি কিন্তু গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সবাই কিন্তু স্যাটিসফাই করবে না, ট্যাক লোকাস স্যাটিসফাই করবে না, কাস লোকাস করবে না, নোট লোকাস করবে না। এখানে যে কটা অপশন ছিল তুমি খেয়াল করে দেখো, ওয়াই যদি আর হয়, আর ডেফিনেটলি এখানে কনস্ট্যান্ট, ডিওয়াইডিএক্স জিরো, তাহলে ওয়াই এর জায়গাতে আর বসিয়ে দিলে তবে ইকুয়েশনটার বোথ সাইড স্যাটিসফাই করছিল, তার মানে ওয়াই ইকুয়ালস টু আর, এটাই কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার সলিউশন হতো, যদি চোখে দেখেও বের করতে চাইতে বের করা যেত এক্ষেত্রে।